আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা। শুরুতেই জানিয়ে দেব ইউপিএ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের হ্যাট্রিক বিজয়, মহাজোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এবারে নির্বাচন ইতিহাস হয়ে থাকবে বলছে ইসি। এই ভোট প্রহসনের অভিযোগ ডক্টর কামালের, ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি। এবং দলীয় সুষ্ঠু নির্বাচন সম্ভব, মন্তব্য এইচটি ইমামের, ইতিহাসের সবচেয়ে অংশগ্রহণমূলক ভোট মনে করেন ডক্টর গওহর রিজভী। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, আর শুরুতেই বার্জার পেইন্টস একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুসারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি ৩, বিকল্প ধারা ২, জাসদ ২, তরিকত ফেডারেশন ১ এবং জাতীয় পার্টি জেপি ১টি আসনে বিজয়ী হয়েছে। আর বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন ৫ জন। এছাড়া গণফোরাম ২ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে বিজয়ী হয়েছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ৩টি কেন্দ্রে পুনর্নির্বাচন হবে ও প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা ৩ আসনের নির্বাচন হবে ২৭ জানুয়ারি। বিস্তারিত জানাচ্ছেন নাদিরা কিরণ। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বেশিরভাগ আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছে নৌকা প্রতীক। এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৫৯টি আসন। মহাজোটের ব্যানারে জাতীয় পার্টি ২০টি, ওয়ার্কার্স পার্টি ৩টি ও জাসদ ২টি। একই ব্যানারে বিকল্পধারা ২টি, তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টি জেপি যথাক্রমে পেয়েছে ১টি করে আসন। এদিকে বিএনপি পেয়েছে মাত্র ৫টি আসন। এছাড়া গণফোরাম ২টি ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩টি আসন। উল্লেখযোগ্য আসনগুলোর মধ্যে গোপালগঞ্জ ৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি পেয়েছেন ২,২৯,৫৩৯ ভোট। নিকটতম প্রার্থী বিএনপির এস এম জিলানি পেয়েছেন ১২৩ ভোট। কৌতূহলী নড়াইল ২ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মাশরাফি বিন মুর্তজা। তিনি পেয়েছেন ২,৭১,২১০ ভোট। নিকটতম প্রার্থী বিএনপির এম ফরিদুজ্জামান পেয়েছেন ৭,৮৭৩ ভোট। কুষ্টিয়া ২ আসনে নির্বাচিত হয়েছেন জাসদের হাসানুল হক ইনু। তিনি পেয়েছেন ২,৮২,৬২২ ভোট। নিকটতম প্রার্থী বিএনপির আহসান হাবিব লিঙ্কন পেয়েছেন ৩৫,৭৫১ ভোট। বান্দরবানে ১টি আসন, যা যথারীতি আওয়ামী লীগের দখলে। এখানে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈ সিং। তিনি পেয়েছেন ১,৪২,২৪৩ ভোট। মির্জা ফখরুল এবং অন্যান্যরা বলেছেন যে তারা নির্বাচনকে কৌশলভাবে নিয়েছেন, কৌশলগতভাবে। এটি তাদের বৃহত্তর আন্দোলনের একটি অংশ, অতএব নির্বাচনকে তারা গুরুত্বই দেন নাই। আমরা যে গুরুত্বের সাথে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, আনন্দমুখর করার জন্য, উৎসবমুখর করার জন্য যে প্রচেষ্টা করেছি, বিএনপির তারা কোনো অংশগ্রহণই করেন নাই। এর প্রতিফলন ঘটেছে, হয়তো আশা করি যে রেজাল্ট আসবে তাতেই দেখা যাবে। এদিকে দেশের ইতিহাসে সবচেয়ে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। রাজধানীর একটি সাংবাদিকদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন সবার অংশগ্রহণমূলক নির্বাচন করতে পেরেছে বলেও জানান তিনি। গওহর রিজভীর মতে, বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। We had promised the people of Bangladesh that we would make this into a fully participatory election.
It is a festive occasion. 18 losses of life. Really want to express my commiserations and condolences to the families who have lost members. জাতীয় নির্বাচনে এবারই প্রথম ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। নানা শঙ্কা থাকলেও রাজধানীতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়েছে ভালোভাবে। ঢাকা 6 ও 13 আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে। তবে মহাজোট প্রার্থীরা ইভিএম নিয়ে সন্তোষ প্রকাশ করলেও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা বলেছেন এই পদ্ধতি বাংলাদেশে চলবে না। আরো জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। ইভিএম পদ্ধতি নতুন হলেও ভোটারদের তেমন কোনো সমস্যা হয়নি। ঢাকা 13 ও 6 আসনের ভোটারেরা এবার ভোট দিয়েছেন ইভিএম এ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই পদ্ধতির ব্যাপারে প্রচারণামূলক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। তবে ভোটারদের মনে এই পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন ছিল। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে যায়। ভিড় এড়াতে নারী পুরুষ সহ নানা শ্রেণী পেশার মানুষ সকাল থেকেই ভোট প্রদান করেন। ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করতে এসে খুবই ভালো লাগলো, চমৎকার, খুব সহজেই ভোট প্রদান করা যায়। আমি জানি না ভোট মানে কিরকম হয়, কিন্তু এবার আমি ভোট দিচ্ছি, আমার খুব ভালো লাগছে। ইভিএম এ ভোট দিলাম, মানে আমার খুব ভালো লাগছে আর কি, যে একটা মানে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তিতে ভোট। কেন্দ্রে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ভোটারদের বুথ খুঁজে পেতে সহায়তা করেন। তবে ধানেশীর এজেন্টদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। বাংলাদেশ যে আগাচ্ছে ডিজিটাল সেটা বোঝা যাচ্ছে। আঙ্গুলের ছাপ দিয়ে মিললে তখন ওই ভিতরে গিয়ে আমরা ভোটটা দিতে পারছি। ভিতরে যারা আছে ওনার যদি সহযোগিতা করেন যে এখানে বাটনটা টিপ দিয়ে, এই বাটনে টিপ দিলে পরে আপনার ভোটটা কনফার্ম হয়ে যাবে, সেক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। ঢাকা 13 আসনের নৌকার প্রার্থী সাদেক খান নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে ঢাকা 6 আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী সুব্রত চৌধুরী এই পদ্ধতির তীব্র সমালোচনা করেন। সুষ্ঠু সুন্দর ভোট চেয়েছি আর অংশগ্রহণমূলক নির্বাচন তো এটা, আমরা যথেষ্ট সুন্দরভাবে হচ্ছে ভোটটা আর আমাদের কারো ব্যাপারে কোনো কমপ্লেন নেই। শুরুতেই এটাকে তো একেবারে ধ্বংস করে দিল আর কি, যে বাংলাদেশে কোনো ইভিএস সিস্টেমে ভোট আর হতে দেওয়া হবে না, এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত এখন আমাদের সামনে, জাতির সামনে এসে গেল। ইভিএম হচ্ছে বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে সর্বশেষ সংযোজন। তবে ভোটাররা বলছেন এই পদ্ধতি যতটা সহজ এবং মানুষ যত সহজে বুঝতে পারে সেই ধরনের যদি ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় তাহলে শুধুমাত্র এবারের মতো 6টি আসনে নয়, বাংলাদেশের প্রত্যেকটি আসনেই ইভিএম পদ্ধতি ব্যবহার করা সম্ভব। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে বিচ্ছিন্ন সহিংসতা হলেও নির্বিঘ্নে ভোট দিতে পারে আনন্দিত ঢাকার আশপাশের মানুষ। কোনো ধরনের সংঘাত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নির্বাচন কর্মকর্তারা। তবে ভোটের মাঠে আওয়ামী লীগের সরব উপস্থিতি থাকলেও খুব একটা দেখা যায়নি বিরোধী জোটের কর্মী সমর্থকদের। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ভোট দিতে সবার সে কি অপেক্ষা, ভোট উৎসবের আমেজে যেন উন্মুখ বাংলাদেশ। যদিও তখনও শুরু হয়নি ভোট গ্রহণ পর্ব, শুধু সময়ের সাথে বড় হয়েছে ভোটারদের লাইন। কেমন হবে ভোটের দিনের পরিবেশ তা নিয়ে শঙ্কা ছিল, ছিল কিছুটা ভয়ও, তবে আস্থা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর উপরে। এবং শেষ পর্যন্ত জনগণের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা যেন হার মানিয়েছে সব কিছুকে। আসলে নির্বাচনের আগে সহিংসতার একটা ভয় সবারই থাকে, প্রতিবার যেমন দেখেছি আমরা আগেও, কিন্তু এবার শুরু থেকেই আমাদের এলাকা খুবই শান্তিপ্রিয়ভাবে ভোট গ্রহণ চলছে। আমি যখন ভোট কেন্দ্রে গেলাম দেখলাম নিট অ্যান্ড ক্লিন। সাভার, গাজীপুর কিংবা নারায়ণগঞ্জ সবখানেই ছিল ভোট উৎসবের আনন্দ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি সবাই। এখানে ভোট দেখার কোনো সময় কোনো অসুবিধা হয়নি, সবসময় ভোট ঠিকভাবে দিতে পারছি। এত স্বতঃস্ফূর্ততা, সকাল থেকে আমি এই এলাকায় ঘুরতেছি, এখানে কোনো রকম অকারেন্স বা কোনো ধরনের নেগেটিভ অ্যাটিটিউড বা কোনো ধরনের মারামারি হোড়াহুড়ি এইগুলি দেখিনি। ভোট কেন্দ্র দখল বা ইত্যাদি কথা কিন্তু এখানে সেগুলো পরিলক্ষিত হয় না। তবে সাভার আশুলিয়ার কয়েকটি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছাড়াও রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা গেছে। না না না, থাকা ঠিক না, হতে পারে একটা মানে ঢোকার কথা, তারপর আইনশৃঙ্খলা বাহিনী হয়তো দেখতে তো যত খেয়াল করেন তাদের অগোচরে আসার কথা না, আমি হয়তো আমার চোখে পড়েন, এখন আমার চোখে একটা পড়ে থাকলে। শহীদ মজনু একাডেমি ভোট কেন্দ্রে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেখা গেছে দলীয় কর্মী সমর্থকদের। ভোট কেন্দ্রের ভিতরে নাই, ভোট কেন্দ্রের বাইরে আছে, বাইরে জনগণের স্বতঃস্ফূর্ত তো থাকবেই। ভোট কেন্দ্র বলতে তো আমরা বুঝি যে বিল্ডিংটা, আমরা বিল্ডিং এর তো ভিতরে যাইনি, কে কারা করছে বলতে পারি না, কিন্তু আমি দ্রুত যে গাড়িটা মানে এটা ঢুকা ঠিক হয় না, দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সবার প্রত্যাশা এ নির্বাচনে বিজয়ীদের হাত ধরে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তেমন একটা অভিযোগ নেই ভোটারদের মাঝে। তারা বলছেন ভোট সুষ্ঠু হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট দিয়েছেন তারা। কিন্তু বিরোধী দলীয় জোটগুলোর পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে না থাকায় কিছুটা আক্ষেপ রয়েছে তাদের সমর্থকদের মাঝে। আদিন সজীব, এটিএন বাংলা, সাভার। সংবাদ শেষ করার আগে ইউপির সংবাদ শিরোনাম আরো একবার। আওয়ামী লীগের হ্যাটট্রিক বিজয়, মহাজোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এবারে নির্বাচন ইতিহাস হয়ে থাকবে বলছে ইসি। এই ভোট প্রহসনের অভিযোগ ডক্টর কামালের, ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি। দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, মন্তব্য এইচ টি ইমামের। ইতিহাসের সবচেয়ে অংশগ্রহণমূলক ভোট মনে করেন ডক্টর গফর রিজভী। দর্শক, এই ছিল অবিরাম বাংলা সংবাদ।